যে বারজাখী জীবনে তিনটি প্রশ্নের মুখোমুখি করা হবে, সেটা আমরা সবাই জানি, ছোটবেলা থেকে অনেকে শুনেছি। তোমার রবকে, তোমার দিন কি ছিল, তোমার নবীকে বা এই লোকটা সম্পর্কে তোমার ধারণা কি, এই তিনটা প্রশ্ন আমরা সবাই জানি। আরেকটি সম্পূরক প্রশ্ন হবে, সেটা কি আমাদের জানা আছে? আমরা হয়তো অনেকে জেনে থাকব, কিন্তু আমাদের দেশে বিশেষ মানুষ এটা জানেন না। সম্পূরক প্রশ্নটি হলো, যদি কেউ এই প্রশ্নগুলো উত্তর দিয়ে ফেলতে পারে, ফেরেশতারা পাল্টা প্রশ্ন করবেন, মা আদরাকা আও মা আলামাকা, তুমি কিভাবে জানলে যে তোমার রব আল্লাহ, তুমি কিভাবে জানলে যে মোহাম্মদ আল্লাহ রাসূল, তুমি কিভাবে জানলে যে তোমার দীন ইসলাম, এই প্রশ্ন করা হবে। আপনি চিন্তা করুন, 1450 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা জানলাম আমরা যে এই প্রশ্ন করা হবে। এই প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে যে ইসলাম শুধুমাত্র বাবা মা মুসলিম, সেই সূত্রে মুসলিম হয়ে আমি ইসলাম গ্রহণ করলাম, এটি আমার জন্য যথেষ্ট নয়। এবং এই প্রশ্ন করার পর মানুষ দুই ভাগে বিভক্ত হবে, যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের মধ্যে দুটা গ্রুপ হবে। কিছু মানুষ বলবে যে সামিআতুন নাস ইয়াকুল, আমি শুনেছি আমার সমাজে সবাই বলে, তাই আমি বলেছি আল্লাহ, আখেরাত, ইসলাম, আমি শুনেছি তাই বলেছি। এই প্রশ্ন যখন, এই উত্তর যখন দেওয়া হবে, তার সে উত্তরকে গ্রহণ করা হবে না এবং তাকে জাহান্নামীদের কাতারভুক্ত করা হবে এবং জাহান্নামের শাস্তি তার শুরু হয়ে যাবে। এর বিপরীতে যারা উত্তরে বলবে কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পাঠ করেছি বা জেনেছি বা শুনেছি বা সেখান থেকে আমি নলেজ অর্জন করেছি এবং তার আলোকে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, অর্থাৎ আমি পড়াশোনা করেছি, আমি জেনেছি, তার ভিত্তিতে আমি এই বিশ্বাস আমার ভিতরে ধারণ করেছি, লালন করেছি। এ কথা বলার পর সে ব্যক্তি শুধুমাত্র মুক্তিপ্রাপ্ত হবে এবং জান্নাতি বলে ঘোষিত হবে। সময়ের উপস্থিতি, আমরা সেই ধর্মের অনুসারী, যেই ধর্ম জ্ঞানের ব্যাপারে, জ্ঞান অর্জনের ব্যাপারে যে উৎসাহ দিয়েছে, যে নির্দেশ দিয়েছে, পৃথিবীতে আরেকটি ধর্ম আপনি পাবেন কি না আমার যথেষ্ট সন্দেহ আছে। আপনি দেখুন, বারজাখী জীবনে প্রশ্নের উত্তর সঠিক দেওয়ার পরও জিজ্ঞাসা করা হচ্ছে তোমার এই জ্ঞানের সূত্র কি, কোত্থেকে জানলে, তার মানে আমাকে আমাকে শুধুমাত্র গতানুগতিক মুসলিম হলে চলবে না, আমাকে পড়াশোনা করতে হবে, আমাকে ইসলাম সম্পর্কে জানতে হবে, ইসলাম সম্পর্কে আমার যথেষ্ট ধারণা থাকতে হবে, আমাকে কোরআন খুলতে হবে, আমাকে হাদিস খুলতে হবে, এছাড়া আমি শুনে শুনে মুসলমান হলে মুক্তির সম্ভাবনা খুবই ক্ষীণ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বপ্রথম যে নির্দেশ এসেছে, আপনারা জানেন প্রথম নির্দেশ কিন্তু নামাজ পড়ো, এটি আসেনি। প্রথম নির্দেশ হজ করো, সেটি আসেনি। বাবা মার সেবা করো, সেটা আসেনি। সৎ জীবনযাপন করো, সে নির্দেশ প্রথম আসেনি। তোমরা চুরি করবে না, এই নির্দেশ প্রথম আসেনি। অনেক নির্দেশ এসেছে ইসলামের, কিন্তু প্রথম নির্দেশ এসেছে কোনটা, করো, পড়ো। আপনি আরেকটা ধর্ম দেখাতে পারবেন? আজকের যুগে পড়াশোনার, আজকের যুগে পড়াশোনার গুরুত্ব, জ্ঞান অর্জনের গুরুত্ব আমরা সবাই জানি। সারা পৃথিবীতে মানুষ জানে পড়াশোনা না থাকলে সে দাঁড়াতে পারবে না, তার কেরিয়ার গড়বে না, তার এই পৃথিবীতে তার কোনো কন্ট্রিবিউশন থাকবে না, আমরা জানি। কিন্তু আপনি চলে যান সে 1450 বছর আগের বাস্তবতায়, প্রায় 1450 বছর আগের মধ্যপ্রাচ্যের তখনকার বাস্তবতায় গিয়ে আপনি এবার মেলানোর চেষ্টা করেন যে সেই বাস্তবতায় বলা হচ্ছে পড়ো, প্রথম নির্দেশ দেওয়া হচ্ছে পড়ো, যখন পড়ার কোনো গুরুত্ব মানুষের কাছে ছিল না বললেই চলে। পড়াটা মানুষের জীবনের সবচেয়ে অপ্রয়োজনীয় কাজ ছিল আর সেটা দিয়েই শুরু করেছে ইসলাম। সময়ের উপস্থিতি, আর এই জন্য আমাদেরকে ইসলাম সম্পর্কে জানতে হবে, ইসলাম সম্পর্কে আমাদেরকে পড়াশোনা করতে হবে এবং জেনে শুনে মুসলমান হওয়ার চেষ্টা করতে হবে। সাহাবিদের সাথে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিষ্যদের সাথে আমাদের পার্থক্যের জায়গাটা কিন্তু অনেকগুলো, এর ভিতরে এটি একটি যে তারা ইসলাম গ্রহণ করেছেন জেনে শুনে, তাদের ইসলামটা ছিল জ্ঞান নির্ভর। কিন্তু দুঃখজনক যে আমাদের ইসলাম জ্ঞান নির্ভর নয়, আমরা মুসলমান, আমরা শুধুমাত্র জন্মসূত্রে মুসলমান, ইসলামের বেসিক বিষয়গুলো আমরা জানি না। আমি কেন মুসলমান হয়েছি সেটাও আমি জানি না। আমার ইসলাম একমাত্র আল্লাহর মনোনীত দিন, ইন্নাদ দিন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন ইসলাম। এটি কেন, কিভাবে হয়েছে, এ সম্পর্কে আমাদের খুব একটা জানা শোনা নেই।